সালামু আলাইকুম ভিউয়ার্স, আশা করি সবাই ভালো আছেন। আমিও আপনাদের দোয়ায় ভালো আছি। তো ভিউয়ার্স, নতুন আরেকটি এপিসোডে আপনাদের সবাইকে স্বাগতম। তো আজকের এপিসোডে থাকছে কিভাবে আপনি আপনার নিজের এলাকার, নিজের ইউনিয়নের, নিজের ওয়ার্ডের ভোটার লিস্ট ডাউনলোড করবেন, কোন ওয়েবসাইট থেকে ডাউনলোড করবেন, কিভাবে ডাউনলোড করবেন এবং কিভাবে দেখবেন যে উক্ত ভোটার লিস্টে আপনি আছেন কি না। যদি কেউ নতুন ভোটার হয়ে থাকেন তাহলে আপনি তাও দেখতে পারবেন যে আপনি উক্ত ভোটার লিস্টে অন্তর্ভুক্ত হয়েছেন কিনা। চলুন আর দেরি না করে শুরু করা যাক। তো ভিউয়ার, সরাসরি এখন আমরা কম্পিউটার স্ক্রিনে চলে এলাম। তো প্রথমে এখানে আমরা লিখব বাংলাদেশ। এখানে অলরেডি ওয়েবসাইটটা চলে আসছে, bangladesh.gov.bd। এই ওয়েবসাইটটি আপনারা সার্চ করবেন। সার্চ করার পরে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। তো এখানে দেখেন আরও অনেক তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন এই ওয়েবসাইটে। তারপর আমি একটু দেখানোর চেষ্টা করছি। দেখুন, এখানে বাংলা 58টা মন্ত্রণালয় আছে, 353টি অধিদপ্তর ও অন্যান্য আছে, 8টি বিভাগ আছে, 64টি জেলা আছে এবং 492টি উপজেলা আছে এবং 4,554টি ইউনিয়ন আছে। তো এখানে দেখবেন আপনারা আরও অনেক অনেক ধরনের ব্যবসা, বৈদেশিক বিনিয়োগ, আইন, বিধি, বিভিন্ন ধরনের তথ্য এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো চলুন বন্ধুরা, আমরা আমাদের কাঙ্ক্ষিত উদ্দেশ্যের দিকে যাই। তো তার জন্য প্রথমে আমরা বিভাগে ক্লিক করলাম। বিভাগে ক্লিক করার সাথে সাথেই আপনাদের সামনে এরকম একটি ইন্টারফেস আসবে যেখানে বাংলাদেশের সব কয়টি বিভাগ আপনারা দেখতে পাবেন। চট্টগ্রাম, রাজশাহী, খুলনা, বরিশাল, সিলেট, তো এই সবগুলো বিভাগ এখানে আছে। এখান থেকে আমরা খুলনা বিভাগে প্রবেশ করলাম। খুলনা বিভাগে ক্লিক করার সাথে সাথে আরও একটি ট্যাব ওপেন হবে এবং এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে আসবে। এখন পাশে দেখেন আরেকটি বক্স আছে খুলনা বিভাগের পাশে, এখানে আপনারা ক্লিক করবেন ড্রপ ডাউন মেনুতে। এখান থেকে আপনারা আপনাদের জেলাকে সিলেক্ট করবেন। তো এখান থেকে আমি যশোর সিলেক্ট করে দিলাম। যশোর সিলেক্ট করে দেওয়ার পরে পেজটি লোড নিচ্ছে, এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন যশোর জেলার ভিতরে আপনি কোন থানাতে অবস্থান করছেন আপনার থানাকে সিলেক্ট করুন। তো আমি মনিরামপুর সিলেক্ট করে দিলাম। মনিরামপুর সিলেক্ট করে দেওয়ার পরে পাশে দেখেন আরও একটি বক্স চলে আসছে, এই বক্সে আপনি কোন ইউনিয়নের অধীনে আছেন সেটিকে আপনি সিলেক্ট করে দিন। তো আমি এখান থেকে আমি খোদাপাড়া সিলেক্ট করে দিলাম। খোদাপাড়া সিলেক্ট করে দেওয়ার সাথে সাথে এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখানে দেখেন বিভিন্ন ধরনের তথ্য এখানে আছে, আপনার ইউনিয়নের তথ্য, যে তথ্যগুলো হয়তো আপনি জানেন হয়তো বা জানেন না, হয়তো কিছু জানেন হয়তো কিছু জানেন না। ইউনিয়ন সম্পর্কিত তথ্য এখানে, মানচিত্র বা ইউনিয়নের খাল, বিল, নদী, দর্শনীয় স্থান কোথায় কী আছে সেটি আপনি এখানে দেখতে পাবেন, আপনারা এখান থেকে দেখে নেবেন। সরকারি অফিস, ইউনিয়নের কোথায় কোন সরকারি অফিস, ভূমি অফিস, কৃষি অফিস, স্বাস্থ্যসেবা, সমাজসেবা, এ ধরনের বিভিন্ন কিছু, তো এগুলো আপনারা এখান থেকে দেখে নেবেন। এখন আমরা চলে যাব বিভিন্ন তালিকায়। বিভিন্ন তালিকায় দেখেন এখান থেকে হত দরিদ্র তালিকা, বিজিএফ তালিকা, মাতৃত্বকালীন ভাতা, মানে এই ধরনের যে বিভিন্ন ধরনের তালিকা আছে এটি এখান থেকে আপনারা দেখতে পাবেন। পাশাপাশি এখানে দেখেন রাইট সাইডে চূড়ান্ত ভোটার তালিকা ফর্ম, ভোটার তালিকা 2016, উপরে দেখেন ভোটার হওয়ার বিভিন্ন ফর্ম এখান থেকে আপনারা পেয়ে যাবেন। তো যেহেতু আমরা এখান থেকে ভোটার তালিকাটি ডাউনলোড করব, তো আমরা ভোটার তালিকায় ক্লিক করলাম। ক্লিক করার পরপর এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। হ্যাঁ বন্ধুরা, দেখেন এরকম একটি ইন্টারফেস আপনাদের সামনে চলে আসবে। এখন দেখেন ওয়ার্ড নাম্বার, ওয়ার্ড নাম্বার অনুযায়ী পুরুষ, মহিলা সব এখান থেকে দেখেন পিডিএফ আকারে দেওয়া আছে। এখান থেকে জাস্ট আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। আপনি যে ওয়ার্ড নাম্বারে আছেন সেই ওয়ার্ড নাম্বারে আপনি জাস্ট এজি ক্লিক করবেন। ক্লিক করার সাথে সাথে দেখেন এরকম একটি ইন্টারফেস আসবে, দেখেন পিডিএফ কপি হিসেবে, দেখেন মনিরামপুর, খোদাপাড়া, দেখেন ভোটার, ভোটার এলাকা নম্বর, তারপরে ইউনিয়ন পরিষদের সংখ্যা, ভোট মোট মোট ভোটারের সংখ্যা, মহিলা ভোটারের সংখ্যা, এখান থেকে আপনারা একবারে দেখেন সব কিছু এখান থেকে ইনফরমেশান আপনারা পেয়ে যাবেন। এখন যদি এটাকে আপনারা চান জাস্ট এখানে এই কর্নারে, এখানে ডাউনলোড অপশনে এখানটাকে আপনারা ক্লিক করলে ডাউনলোড হয়ে যাবে, অথবা যদি আপনারা প্রিন্ট করে নিতে চান সরাসরি এখানে ক্লিক করলে প্রিন্ট হয়ে যাবে। তো এইভাবে আপনারা আপনাদের এলাকার যে ভোটার তালিকা সেটা আপনারা ডাউনলোড করে নিতে পারবেন। ডাউনলোড করে নেওয়ার পর যদি আপনারা এখান থেকে কোনো কিছু সার্চ করে খুঁজতে চান তাহলে কন্ট্রোল এফ দিয়ে
ফাইন্ড দিয়ে সেই নাম অথবা নাম্বার লিখবেন, আপনারা সেটি পেয়ে যাবেন। তো একটা কথা বলে রাখি বন্ধুরা, আসলে সব এলাকার বা সব ইউনিয়নের ভোটার তালিকা এখনও অনলাইনে অ্যাভেলেবেল হয়নি, এবং নতুন যারা ভোটার হয়েছেন তাদের ভোটার তালিকাও এখনও সব জায়গায় এখনও অ্যাভেলেবেল হয়নি। তবে আপনারা যদি প্রসেস যদি জেনে রাখেন তাহলে অবশ্যই আপনারা আপনাদের কাঙ্ক্ষিত তথ্য যখন আপলোড হবে ইনশাল্লাহ পেয়ে যাবেন। তো আশা করি ভিডিওটি আপনাদের ভালো লেগেছে। তো এরকম ধরনের আরও অনেক তথ্যপূর্ণ ভিডিও দেখতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিন। তো ভিউয়ার্স, ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য সকলকে আন্তরিকভাবে ধন্যবাদ। এবং ভিডিওটি কেমন লেগেছে কমেন্টে জানাবেন, এবং ভিডিওটি দেখে যদি ভালো লেগে থাকে এবং বিন্দুমাত্র উপকৃত হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি অন করে দিবেন পরবর্তী ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য। তো ভালো থাকবেন সবাই, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।